পশ্চিমবঙ্গ দিবস পালনের দিন স্থির করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বদলীয় বৈঠকে যোগ দেবেন বিরোধীরা। মঙ্গলবার সর্বদলের বৈঠকের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর আপত্তি সত্ত্বেও রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালনকে কেন্দ্র করে সম্প্রতি বিজেপির সঙ্গে রাজ্যের শাসক তৃণমূলের সংঘাত বেঁধেছিল। এছাড়াও কংগ্রেস, বাম ও আইএসএফ কেউই ওই সর্বদল বৈঠকে যোগ দেবেন না বলে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গ দিবস কবে পালিত হবে তা স্থির করতে মঙ্গলবার নবান্ন সভাঘরে সর্বদল বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যের বিরোধী দলগুলির সঙ্গে নাগরিক সমাজের বিশিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধান বিরোধী দল বিজেপি 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের পক্ষপাতী। দেশভাগের জেরে বাংলা ভাগের মাধ্যমে আলাদা রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ ঘোষণার দিনটিকেই তারা পালনের আগ্রহী। কেন্দ্র ইতিমধ্যে 20 জুনকে পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করেছে। সেই অনুসারে চলতি বছরে ওই দিন রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোস যে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাতে আপত্তি জানান মুখ্যমন্ত্রী। সেই আপত্তি উপেক্ষা করেই অনুষ্ঠান হওয়ায় নবান্নর সঙ্গে রাজভবনের সংঘাত তীব্র আকার নেয়। তারপর থেকেই আলাদা করে সরকারিভাবে রাজ্যের তরফে পশ্চিমবঙ্গ দিবস পালনের উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী স্বয়ং। সেই লক্ষ্যেই সর্বদল বৈঠক ডেকেছেন তিনি। প্রত্যাশিতভাবেই বিজেপি তাতে যোগ দেবে না। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর মতে, বেকারত্ব, কেন্দ্রীয় বঞ্চনা, ধর্মীয় বিভাজনের মতো বিষয় বাদ দিয়ে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে মাতামাতিতে তারা অনাগ্রহী। মুখ্যমন্ত্রী সচিবালয়ে চিঠি দিয়ে বামেরা তা জানিয়ে দিয়েছে। প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীও ওই বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। শুধুমাত্র রাজনৈতিক দলের নেতারা বসে ডিসাইড করে নিল এটা হয়ে যাওয়া উচিত নয়, অনুচিত। সিভিল সোসাইটি আছে, আরও সমাজের পাঁচটা মানুষ আছে, তাদের মতামত নিয়ে এই বিষয়টা জনমত যেটা দিচ্ছে, যেদিকে রায় দেবে সেটা নিয়ে এটাকে আমার মনে হয় তারপরে বিধানসভায় সেটাকে আইন হিসাবে বা সরি বিল হিসাবে সেটাকে পাস করানো দরকার। বিধানসভায় একমাত্র অবিজেপি সদস্য আইএসএফের নওশাদ সিদ্দিকীর দাবি তাঁর কাছে বৈঠকের আমন্ত্রণ আসেনি, তাই তাতে যোগদানের প্রশ্নটাই অপ্রাসঙ্গিক। শুধু আলাদা দিবস নয়, একই সঙ্গে জাতীয় সঙ্গীতের মতো রাজ্যের জন্য আলাদা সঙ্গীত বাছাই করতেও আগ্রহী মুখ্যমন্ত্রী। কলকাতা টিভি।